নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো আজ করব পেয়ারার চাটনি তো এই চাটনিটি আমি কিভাবে করছি আপনারা সম্পূর্ণ দেখুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখন আমি শুরু করব তার জন্য এখানে আমি দুটো পেয়ারা নিয়েছি এই দেখুন পেয়ারা দুটো কত সুন্দর টাটকা তো এই দুটো পেয়ারায় আমি এখন তেল মেখে নেবো এখানে আমি সর্ষের তেল নিয়েছি ভালো করে মেখে নেবো এবার তেলটা দিয়ে তো পেয়ারাটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি পেয়ারা দুটো তেল মাখানো হয়ে গেছে এখন উনটা ধরিয়ে নেব। এখানে একটু সর্ষের তেল নিয়েছি এবার ব্রাশ করে নেবো তেলটা দিয়ে পেয়ারা দুটো দিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব প্যারাটা তো বন্ধুরা আমি যেভাবে যে প্যারাটা পুড়িয়ে তারপর চাটনিটা করছি ঠিক এই একই প্রসেসে আপনারাও করবেন দুর্দান্ত লাগবে খেতে আর এই চাটনিটা আপনারা ভাত রুটি আর পরোটা দিয়েও খেতে পারেন পেড়াটা ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার নামিয়ে নেব দেখুন প্যারাটা কত সুন্দর পুড়িয়ে নিয়েছি ঠিক এরকম করে পোড়াতে হবে এবার জলের ভিতর দিয়ে দেব এই দেখুন আপনারা পেয়ারাটা ভালো করে ধুয়ে নিয়ে এসছি আর ভালো করে পুড়িয়ে নিয়েছি ভিতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কেটে নেব খোসাটা ছাড়িয়ে নেব পেয়ারার খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেবো মাঝখান থেকে পেয়ারার ভিতরে যে বীজটা আছে ফেলে দেব এই দেখুন বীজটা বের করে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব তো এখানে আমি পেয়ারার বীজটা ফেলে নিয়েছি বীজটা অবশ্যই আপনারা ফেলে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এই পেয়ারার চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তো ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ভালো করতে ভুলবেন না আর একটা লাইক করে আপনারা উৎসাহিত করবেন আপনাদের সামনে এইভাবে যেন আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি পেয়ারা দুটো কেটে নিয়েছি এবার চাটনিটা তৈরি করে নেব এক চামচ জিরে একটা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আদা কুচি ধনে পাতা পেয়ারাগুলো দিয়ে দেব বিট লবণ বাসন সামান্য একটু জল দেবো পেস্টটা করার জন্য এবার আটকে নেব পেস্টটা করে নিয়েছি ঢাকনাটা খুলে নেব আপনারা যদি লঙ্কাটা বেশি খান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন লঙ্কার প্লেটটা একটু সাজিয়ে নেব তার জন্য ধনেপাতা পাতা নিয়েছি একটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আপনারা তো দেখলেন কতটা সহজভাবে আমি এই চাটনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কতটা কম সময়ের ভিতরে তো আপনারা যারা রাত্রে রুটি খান তাদের ক্ষেত্রে একদম সহজ একটা রেসিপি ঝটপট এই চাটনিটা তৈরি করে রুটি দিয়ে খেতে পারেন আর যদি মন চায় ভাত দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এই চাটনিটা খুবই সুন্দর লাগে খেতে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে